Hello Bodrus, welcome to my new video and welcome to my channel of Haissokor chele. To jai hok asha kori ajker video ta ekta notun content thik na eta ekta notun content baniyechhilam. Last video ta tumra sobai dekhecho utlo bhai ghurte jai second part er video chole esche ei video te. To video ta puro dekhbe, skip korbe na, asha kori shobar bhalo lagbe. Ajker video ta ei pagol ta ke niye ami abar jacchi আমাদের সাথে আজকে যাচ্ছি ব্যারাকপুর। তো কি কি দেখছি, কি করছি, না করছি, কি খাচ্ছি, ঘুরছি, না করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, ভিডিও শুরুতে বলে দিলাম। আর ভিডিওটা যদি খারাপ লেগে থাকে অবশ্যই ডিসলাইক করে দেবে, এরকম করে চাপা দিয়ে দেবে। দেখুন, ট্রেনের জন্য অপেক্ষা করে যাওয়ার পর এখন আমরা এসেছি ভাইকে নিয়ে ব্যারাকপুরে, ব্যারাকপুর স্টেশন। এখন আমরা স্টেশন থেকে হাঁটছি। তো আমাদের কোথায় যাওয়ার প্ল্যানিং সেটা গিয়ে তাহলে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো যাচ্ছি, তারপর গিয়ে দেখাচ্ছি। টাটা। সরি, এখনও ভিডিও শেষ হয়নি, পুরোটা দেখতে হবে। ব্যারাকপুরে বেসকিন রবিনসে, এখন আইসক্রিম নেবো, কি খাবো, কি নেবো সবই দেখাবো। চলো কেটে রবিনসে ঢুকে একটা স্ক্যাম হয়েছে। তো যেই আইসক্রিমটা আমরা খেতে চেয়েছিলাম, তো সেই আইসক্রিমটা আউট অফ স্টক ছিল, আর আমাদের কাছে সাফিসিয়েন্ট একটা পয়সারও ছিল না। তো সেটার জন্য আমরা বেসকিন রবিন থেকে বেরিয়ে এসেছি। তো এখন অডিটুরো এখন যাচ্ছে, হয়তো তুই নাকি যাচ্ছিস, আবার নাকি পকেটে পয়সা নেই, আবার ওদেরকে লাইন দিবি নাকি কি হচ্ছে? লাইন দিয়ে দেখুন, লাইন দিয়ে কোনো তো ক্ষতি নেই, টাকা না থাকলে যে বন্ধুরা সুখে চলে আসতে পারবে, টাকা না থাকলে যে বন্ধুরা সুখে চলে আসতে পারবে। কি বললি তুই এটা? ঠিক, যে চলো এখন কোথায় যাচ্ছি নিজেও জানি না, কিন্তু এখন মনের আনন্দে পাগল হয়ে ঘুরতে বেরিয়েছি ব্যারাকপুরে। বেসকিন রবিনস থেকে আমরা এরকমভাবে একটা খুব বাজে সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা এখন বেসকিন রবিনস থেকে বেরোনোর পরে দাদা বৌদি সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। বিরিয়ানি গন্ধ শুঁকতে এসেছি, বিরিয়ানি গন্ধ শুঁকছে ও দাঁড়িয়ে এরকমভাবে তাকাস না ভাই, বিরিয়ানিটা খারাপ হয়ে যাবে। এসেছি জিনিসপত্র কিনতে, আসার নাম করে, বাট কিছু কিনিনি, এটাই হচ্ছে আমাদের শয়তানি। আপাতত বাড়ি যাই, এখান থেকে বেরোলে নাহলে এবার খেলাবে সবাই। চলে এসেছি সব জায়গায় ঘুরে টুরে ব্যারাকপুরে, এই চায়ের দোকানে, দাদার এই চায়ের দোকানে। তো আমরা এই এইগুলোর মধ্যে আমরা এখন রোস্টটা অর্ডার দিয়েছি, দাদা এখন সেটাই বানাচ্ছে। দাদা এই চাটা বানাচ্ছে এখন। দাদার চায়ের দোকানে যারা যারা ব্যারাকপুরে আসো, ব্যারাকপুরে চেনো, দাদার চায়ের দোকানে আশা করি সবাই চেনো, আসো। তো যারা যারা এখনো দেখোনি দাদার চায়ের দোকানে এসো, এত রকমের ফ্লেভারের সব চা পাবে, টেস্ট করে যাও। এই হচ্ছে রোজ টি ফ্লেভারের চা, এটা বেশ নতুনত্ব জিনিস। এই যে তারা উপর দিয়ে একটা গার্নিশ করে দিল, এই হচ্ছে রোস্টি। এই যে তুমি চাটা খাচ্ছ, পুদিনা মধু দিয়ে চা। দাদা অরিত্রকে যে চাটা দিলে, এই চাটা কিসের জন্য ফেমাস? এটা মেন্টালিটি ভালো, জিনিসটা ভালো, এর জন্য সবাই ভালো লাগে। বেসিক্যালি এটা হায়দ্রাবাদের ফেমাস টি, এটা আপনি আমার দোকানে পাবেন, নাহলে আপনি হায়দ্রাবাদে যদি যান। আর আমার এই যে রোস্টি, রোস্টি গুলাবিটি চার কালার বোর্ড ডিফারেন্ট থাকে। হ্যাঁ সেটা দেখাই যাচ্ছে, সে তো দেখলাম, হেভি দারুন। তারপর আমরা তো মোটামুটি ভালোই ঘুরেছি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো তারপর আমরা ট্রেনে করে বাড়ি চলে এসেছি, বাড়ি চলে আসার পরে আমি এখন ভিডিওটা এন্ড করছি। তো জানি না ভিডিওটা আমি কেমন বানিয়েছি, তোমাদের কেমন লাগলো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভিডিওটা আবারও বললাম ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে, সাথে একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবে, বন্ধু বান্ধব তোমাদের সবাইকে শেয়ার করে দেবে, আর চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটা
আবার বললাম প্রেস করে দেবে, সাথে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, অবশ্যই সাথে থাকবে, পাশে থাকবে। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এবং এই উঠলো ভাই ঘুরতে যাই আমাদের পার্ট টুটা রিলিজ করলো, এর পার্ট থ্রিও আসবে, তোমরা অবশ্যই জানাবে পার্ট থ্রি আসবে কি আসবে না তোমাদের কমেন্টের ভিত্তিতে। আমি অন্যরকম একটা উঠলো ভাই ঘুরতে যাই পার্ট থ্রি বের করার ইচ্ছা আছে। তো বেশি কথা বলবো না, চলো স্টেটিউন বস, আশা করি ভদ্রস তোমরা সকলেই ভালো আছো, ভালো থাকবে। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।